বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম গুড মর্নিং নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আপনার এই লাইকটা আমার ভিডিওটাকে পৌঁছে দেবে আর অনেকের কাছে আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখেন যেন আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে আর যদি আমাকে কিছু জানাতে চান জানতে চান বা ভিডিও রিলেটেড কোনো সাজেশন দিতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার সুন্দর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে নতুন নতুন আরও অনেক কনটেন্ট ক্রিয়েট করার জন্য আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে তো শীতটা যখন এরকম আসি আসি করে বা হালকা হালকা শীত আসে তখন এই ঠান্ডার প্রবলেমটাকে আমি খুব বেশি ফেস করি তো এই জন্য প্রতিদিন সকালে আমি একটা ড্রিঙ্ক নিয়ে থাকি এইটা হলো একটু হালকা কুসুম গরম পানিতে এক স্লাইস লেবু এক স্লাইস আদা আর এক চা চামচ দানা আর এক চা চামচ মধু তো এই ড্রিঙ্কটা শুনেছি অনেকের কাছে যেটা নাকি ওজন কমাতে সাহায্য করে তো ওজন আসলে কতটুকু কমায় বা বাড়ায় আমি জানি না তবে আমার ঠান্ডার জন্য একটু খুসখুসে কাশি হালকা সর্দি গলা ব্যথার জন্য খুবই বেশি উপকারী এটা তো আমি চেষ্টা করি সারাটা শীতই খালি পেটে বা এন্টের এই ড্রিঙ্কটা নেওয়ার জন্য আর শুধু শীত না গরমেও আমি চেষ্টা করি এই ড্রিঙ্কটা নেওয়ার জন্য তবে সেটা গরমে অবশ্যই নর্মাল বা ঠান্ডা পানিতে হয়ে থাকে আর শীতে গরম পানি তো এই ড্রিঙ্কটা আমার জন্য খুবই উপকারী যারা ঠান্ডার সমস্যায় ভুগছেন গলা ব্যথা বা যাদের একটু ঠান্ডা সাইনাস এই ধরনের কোনো প্রবলেম আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই ড্রিঙ্কটা নিতে পারেন ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমার যতদূর ধারণা যে উপকার পাবেন অবশ্যই পাবেন তো গতকালকে রাত্রে কুটা বাছা কিছুই করা হয় নাই তো একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য সকালবেলায় আজকে ঝামেলাটা করতে হচ্ছে শীতের সকালে আসলে উঠেই প্রথমে কাজ করাটা একটু কষ্টসাধ্য বিষয় আর আমি তো এমনিতেই সারা বছরই সকালবেলা উঠে ভারী কোনো কাজ করতে পারি না আমার আসলে ব্রেইন কাজ করে না তো আমি চেষ্টা করি যে একটু হালকা কাজ যেগুলো আছে যেগুলো আমি একটু মানে মন মেজাজ একটু ফুরফুরে করে ওই ধরনের কাজগুলোই সকালবেলা করার চেষ্টা করি তো আজকে দেখলাম এত ফুরফুরে মন মন মেজাজের ভাবনা করলে হবে না কারণ আমার কোনো কাজ আজকে করা হয়নি তো আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম আর সাথে সাথে আমার ড্রিঙ্কটাও নিয়ে নিচ্ছিলাম আর এই ড্রিঙ্কে যেহেতু তোকমাদানা আছে তো পেটটাও কিন্তু অনেকক্ষণ ফুল রাখে তা আমার যেহেতু ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যায় তো এই তোকমাদানাটা আমাকে অনেকটা সময় ফুল রাখতে হেল্প করে তো আমি কাজ করছিলাম আর হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম আর একটু একটু করে ড্রিঙ্কটাও খাচ্ছিলাম আর পানিটা যেহেতু গরম একবারে তো আর গলার মধ্যে ঢেলে দেওয়া যাবে না তো একটু একটু করে খাচ্ছিলাম আর হাতের যে কাজগুলো আছে সেগুলোও করে নিচ্ছিলাম তো এখন কুটা বাছার কাজগুলো করে নিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব আসলে সকাল থেকে উঠে চেষ্টা করি যত দ্রুত মানে চালু করে হাত দুইটাকে হাত না মেশিন বানিয়ে যেভাবে কাজ করা যায় ওইভাবেই করে নেওয়ার চেষ্টা করি আর আরেকটা জিনিস আছে যেহেতু ঠান্ডার প্রবলেম আমার যদি শাওয়ারটা নিতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন তো অবস্থা আমার খারাপ তো যাই হোক গুছ গাছগুলো করে রেখে আমি প্রথমে শাওয়াটাই নিয়ে শেষ করলাম আর তারপরে এসে নাস্তাটা আজকে বানানোর জন্য আয়োজন করে নিলাম তো যেহেতু আমার বাসায় এক একজনে এক একজনে এক এক রকম নাস্তা খাবে এটা একটু প্রবলেম হয়ে যায় আমার তো হাজব্যান্ড চিজ টিজ এগুলো কিছু পছন্দ করেন না তো তার জন্য খুব সাদা মাটা ডিম ভাজি ডিম পোস্ট অথবা আটা রুটি পরোটা এই ধরনের নাস্তাটাই দিতে হয় আবার মেয়েরা বলে যে এত শুকনা শুকনা আমরা খেতে পারি না তো তাদের জন্য দেখা যায় যে একটু চিজ দিয়ে কিছু করলে ওরা পছন্দ করে আর কি বলবো আর বাচ্চাদের কথা বলে লাভ নাই আমিও আসলে একটু এই এ ধরনের খাবারটা আমার পছন্দ তো এক একদিন এক এক রকম রান্নাবান্না খাবার দাবার আসলে আবিষ্কার করতে হয় বিশেষ করে সকালের নাস্তা আর বিকেলের স্ন্যাক্সের তো কোনো কথাই নাই তো সকালের নাস্তাটাই অবশ্য আমার জন্য একটু বেশি ঝামেলা করে তো চারজনের চার রকম খাওয়া দাওয়া তো এখন চেষ্টা করি অবশ্য বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে তো আমাদের মতনই খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি কিন্তু আসলে ছোটোবেলা থেকে একরকম অভ্যাস হয়ে গেলে সেটা কিন্তু আর সহজে পরিবর্তন করা যায় না তো যাই হোক এখন বাচ্চাদের জন্য আমার নিজের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর হাজব্যান্ড অনেকক্ষণ আগেই সকালে নাস্তা টাস্তা খেয়ে উনি চলে গেছেন তো ওনার জন্য তো আসলে দমির উপরে চলতে হয় কত তাড়াতাড়ি নাস্তা খাওয়ায় ওনাকে বিদায় করা যাবে এই চিন্তাই করতে থাকি তো এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এখন আমরা তিন মা মেয়ে বসে খেয়ে নিব আর এই তো অ্যাজ ইউজুয়াল যেরকম প্রতিদিন হয় আজকেও সেরকম তার ব্যতিক্রম কিছু না নাস্তাটা খেয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা চুলায় বসিয়ে দিলাম তো একটু ভাজি করে নিচ্ছিলাম আর আমার কথা আর আপনাদেরকে কী বা বলবো জীবনে কোনো কিছুই আমার একবারে হয়নি আসলে তো এই রান্নাটা কি আর হবে একবারে বলেন তো দেখতেই যে আমি এতগুলো সবজি এতগুলো ফুলকপি এতগুলো ব্রকলি তো অতটুকু একটা ফ্রাই প্যানে হবে না তারপরও কেন জানি একটু ফাঁকিবাজি করতে ইচ্ছা করলো যে না এই এটাতেই যখন সব রান্না করা হয়ে গেছে শেষ করেছি তাহলে আজকে এটাতেই করি তো এইটা করতে যেয়ে আমার আরও দুইবার খাটনি খাটতে হলো আর কি তো এটার মধ্যে ছোটো ফ্রাই প্যানটাতে দিয়ে দেখলাম যে না আটেই না হয় না তো সেকেন্ড টাইম আবার ট্রাই করতে হলে এই কড়াইটার মধ্যে এখন আবার দিয়ে দিলাম তো আজকে একটু ফুলকপি ব্রোকলি আর একটু ক্যাপসিকাম দিয়ে ভাজি করে নিব আমার মেয়েরা এটা খুব পছন্দ করে আর আমার কাছে কালারফুল সবজিটা খুব ভাল লাগে আর সারা বছর তো আসলে এই ধরনের সবজি সেরকমভাবে খাওয়া হয় না শীতকালটাতেই দামে দামেও একটু সস্তা পড়ে আর খুব অ্যাভেলেবেল থাকেও তো আমি চেষ্টা করি আসলে বাচ্চাদের মন মতন কিছু সবজি দেওয়ার জন্য তো সবজিটা দেখতে যেরকম ভালো হয়েছিল আসলে খেতেও কিন্তু ভালো লাগছিলো আর সবজির মধ্যে সবসময় আমি একটু রসুন কুচি দেওয়ার চেষ্টা করি তাহলে ফ্লেভারটা একটু ভালো হয় আসলে তো এই তো আমার সবজি হয়ে গেছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আজকে একটু সাধারণ রান্নাবান্নাই করব। তো আজকে কিছু হাসি ডিম সিদ্ধ করে নিয়েছি কিছু ডিম ভুনা করবো তো আজকের ডিমের দোপেয়াজা করছি না আজকে ভুনাটাই করে নিচ্ছি আর এদিকে তো হাত খুব চালুভাবেই চলছিল আসলে কি করব কারণ করতেই হবে শীতের বেলা তো দেখা যায় যে শাওয়ারটা সকালে নিয়ে নিলেও নামাজের সময়টা হয়ে যায় তো যতটা সম্ভব তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর এতক্ষণ সবজিটা যেই কড়াইয়ে করেছিলাম সবজিটা খালি করে নিয়ে এখন ওই কড়াইটার মধ্যেই ডিমটাও ভুনা করে নিলাম আচ্ছা ডিম ভুনাটা দেখে একটা কথা মনে হলো আমার একজন আপুর কমেন্ট মনে হলো যে আপু ডিম হচ্ছে অসহায়ের সহায় আসলে আপু কথাটা কি এখন ঠিক বলেন তো না আমার মনে হয় কি এখন আর কোনো কিছু বাজারে গেলে আপনি অসহায়ের সহায় পাবেন না ডিমেরও যা দাম মানে কি বলবো আর হাঁসের ডিম তো ধরা ছোঁয়ার বাইরে তো আমি মাঝে মাঝে চিন্তা করি বারোটা হাঁসের ডিম যেই পয়সায় কিনা যাবে এই পয়সায় একটা মুরগি কিনা যায় তো আসলে অনেকে আমার কথা শুনে বলতে পারেন যে হয়তো কী ব্যাপার কী আপকি কী করে না কী আসলে সেটা না আমি একটু চিন্তাভাবনা করি যে আমি যখন সংসার জীবন শুরু করেছি তখন কেমন ছিল আমি যখন জীবনটা শুরু করেছি মাত্র দুইজনের সংসার তো তখন একটা এক কেজি মুরগির দাম ছিল না ষাট টাকা কেজি এক কেজি মুরগি ছিল ষাট টাকা ওইটাও তখন মানে যখন মুরগির দাম বেড়ে গেছে তখন প্রথম যখন মুরগি যে কেজিতে বিক্রি করে মানে আমি যখন বুঝা শিখলাম বিয়ের পরে যে মুরগি কেজিতে ফার্মের মুরগি কিনা যায় তো তখন আমি দেখেছি যে মুরগি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকাও ছিল আর সিক্সটি টাকা হয়েছে আমার বিয়ের সাত আট মাস পরে আর তেলের লিটার কথা ছিল জানেন বললে হয়তো এখনকার নতুন নতুন বউ যারা ওরা হাসবে কিন্তু তারপরেও বলি তেলের লিটার তখন ছিল মাত্র ছত্রিশ টাকা কেজি এক লিটার তেল দুইজনে খেয়ে শেষ করতে পারতাম না আচ্ছা এখন যা দেখছেন সেটা গতকালকে রাত্রের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম তো আমি এখানে আধা কেজি ডাবলি সারাদিন ভিজিয়ে রেখে তারপর এখন সিদ্ধর জন্য বসে দিচ্ছে আর সিদ্ধর জন্য সেরকম কিছু দিব না এখন শুধু স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে আমি এটাকে অনেকক্ষণ সময় সন্ধ্যার পর থেকে একটু একটু করে অল্প অল্প জালে দিয়ে সিদ্ধ করে রাখবো আর খুব অল্প জালে দিয়ে করব কারণ আমি এই ডাবলিটা দিয়ে চটপটি করব চটপটি ফুচকা দুইটাই করা যাবে তো আমি পরিই আগে সিদ্ধ করি তারপরে দেখা যাক চটপটিও করতে পারি বা ফুচকাও করতে পারি তো এখন বেশ অনেকটা পানি দিয়ে মানে একদম ডাবলিগুলো ডুবে যায় এরকমভাবে পানি দিয়ে আস্তে একদম কম জালে চুলায় দিয়ে রাখব যতক্ষণে এই ডাবলিটা ভালোভাবে সিদ্ধ না হয় তো এই তো গেল গতকালকে রাত্রের ক্লিপ তো ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এখানে নিলাম হলো এক চা চামচ পাঁচফোরণ আর নিয়েছি দুইটা শুকনা মরিচ সরি চারটা শুকনো মরিচ তো এগুলো এখন খুব ভালো করে টেলে নিবো তেল ছাড়া আর সঙ্গে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া আসলে চটপটির মশলাটা আমি খুব ফাঁকি বাজে ওয়েতেই করছি আর পাঁচ চটপটির মশলার মধ্যে যা যা লাগে সব কিছু কিন্তু এই ফোড়নের মধ্যে পাওয়া যায় আছে আর কি তো এই মশলাগুলো সব কিছু নিয়ে আমি এখন গুঁড়া করে নিয়েছি আসলে ব্যাপারটা কি হলো আপনাদের সাথে চটপটির রেসিপিটা সুন্দর করে শেয়ার করব সেটা আর হলো না কারণ সন্ধ্যা হওয়ার আগে আজকে দেখি যে হাজব্যান্ড বাসায় এসে হাজির তো ঢুকেই বলছে যে কিছু দিবা আমি আবার বাইরে যাব তো বুঝতেই তো পারছেন এই অবস্থার মধ্যে আর কি করা যায় তো কোনো রকমের সব মশলাপাতি সব কিছু দিয়ে তাড়াতাড়ি করে ওনার সামনে ধরলাম যে উনি খেয়ে আগে বাইরে যাক তো উনি নাকে মুখে উনি সবসম তাড়াহুড়ার মধ্যে থাকে কোনো সময় আসতে দেরি কোনো কিছু খায় দেয় না তো তাড়াহুড়ার মধ্যে খেয়ে দেয়ে চলে গেল আর এদিকে আমি আবার বাসায় একা হয়ে গেলাম কারণ আমার মেয়েরা নাই এই সময়টা ওরা বাসায় থাকে না ওরা কোচিংয়ে থাকে তো কি করব ঘুরে ফিরে আমি আমার এই গাছ বাচ্চাগুলোকে একটু আদর্শভাগ করছিলাম যেগুলো সারাদিন রোদে ছিল বারান্দায় ছিল সেগুলোকে নিয়ে আসছি আর এখন ঘরে রেখে দিচ্ছি আর যেগুলোকে মনে করলাম যে বারান্দায় দিতে হবে রাতেই দিয়ে রাখি হয়তো সকালে আমি সময় পাবো না মনে থাকবে না তো সেগুলোকে রাতেই বারান্দায় দিয়ে রাখলাম তো মোটামুটি সব কাজকর্ম শেষ করে এখন একটু বসলাম যে দেখি একটু টিভিতে বসি দেখা যাক বসে একটু আরাম করতে পারি কি না আসলে খুব একটা বেশি সময় আরাম করতে পারি নাই এর আগে দেখা যায় কেউ না কেউ চলে আসে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন